Hello friends, Assalamualaikum. It's me, Mr. Bodinakun, and welcome to my another video. Bangladesh or Bangladesh বাইরে যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন. সো কোন কথাবার্তা বাদ দিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক. Let's start. আজকে আমার বোন সিঙ্গারা রান্না করতেছে, সিঙ্গারার জন্য আলু ভাজি করবে, তাই আর কি মানে তেল দিতেছে কড়াইতে. যাই হোক, এই জায়গায় পেঁয়াজ মরিচ কেটে রাখছে, এই জায়গায় আলু তেজপাতা আর দারচিনি. আর কি দিবা তুমি? এটা কি? ওটা বুটের ডাল না, ছোলার ডাল, সরি ওই মানে মটর ডাল, চটপটি চটপটি ডাল, ডাবলি আর কি যেটাকে বলেন আপনারা. যাই হোক, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিল পেঁয়াজ আর মরিচ. লবণ দিস নাকি? লবণটা পরে দিবা. এই দিল লবণ, এই দিল আদা বাটা. আদা তো সাইডে পুরা গেছে. এখন আলুটা দিয়ে দিবে. আলু দিয়ে দাও. দিয়ে দিলে আলু নাকি? এটা দিল জিরা. এই আলুটা ভাজা হইতেছে, এই আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর এটার মধ্যে যে ডাবলিটা যে আছে সেটা দিয়ে দেওয়া হবে. এটার মধ্যে একটু হলুদের গুঁড়ি দেওয়া হয়েছে. এখন এখন কি দেবে? আমার পাঁচফোড়ন না, এখন দেবে পাঁচফোড়ন. এখানে আর একটু তেল দেওয়া হয়েছে, কারণ এই পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করতে হবে, নাহলে তো আর জিনিসটা ইয়ে হবে না. অল্প অল্প এই সামান্য একটু সামান্য একটু দেওয়া হয়েছে. আমার বোন কড়াইটা একটু কাট করে দিয়ে কাট করে রেখেছে, কারণ হচ্ছে পাঁচফোড়নটা ভাজা হচ্ছে, মুলে দেওয়া হয়নি এটা. আর আপনারা একটু হলুদ দিয়ে নেবেন, জিরা ধনিয়া আগে যত ইনগ্রিডিয়েন্ট গুলো দেখিয়েছি তার সাথে একটু হলুদ দিবেন, জিনিসটা কালার আসবে না. ওই যে এখন মিলাবো না, এই যে এখন মিলিয়ে দিল এটার সাথে. এখন দিয়ে দেওয়া হলো একটু পানি, জিনিসটা সিদ্ধ যাতে হয়, আলুটা যাতে সিদ্ধ হয় সেজন্য পানি অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না. এখন কি রেখে রাখবা? হ্যাঁ, কতক্ষণের জন্য? আচ্ছা 10 মিনিটের জন্য এটা ঢেকে রাখতে হবে, বেশি হতে পারে কম হতে পারে, এটা সেদ্ধ হওয়ার উপর ডিপেন্ড করে. তো 10 মিনিট পরে ফিরে আসছি. করা শেষ, এখন এটার মধ্যে বাদাম দিয়ে দিচ্ছে. বাদামটা ভাজা শেষ হয়ে গেছে, এখন বাদাম হলে কি সিঙ্গারার টেস্টটা ভালো আসে একটু. এখন এই বাড়িটা পুরোপুরি হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছ না? চুলা বন্ধ করে দেওয়া হলো, ঠান্ডা হয়ে গেছে. এবার এখানে তৈরি করা হচ্ছে সিঙ্গারার ডো. ডো তৈরি করার জন্য এই আমি এই জায়গায় কয় কাপ ময়দা নিছ? 2 কাপ ময়দা নেওয়া হয়েছে.
2 কাপ ময়দা এটার সাথে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ এর মধ্যে আমরা 1 মিনিট একটু অল্প একটু দিছো তাই তো মানে লবণ কত না না 1 মিনিট আচ্ছা 1 মিনিট পরিমাণ মতো দিলেই হবে কালো জিরা একটু এই দিল কালো জিরা দেওয়া হয়েছে এখানে আপনার দেওয়া হয়েছে তেল আধা কাপ পরিমাণ কোয়ার্টার কোয়ার্টার পরিমাণ তেল এলামো মাখাবা না আচ্ছা মাখা আম্মা আপনি বলেছিল বাসায় কিছু একটা কয়েন দি যাকে শিখিয়ে রাত বানা কেমন তারা এই যে মুই এখন চেষ্টা করতে লাগছি দেহি মোটটা কেমন হয় ও হ্যাঁ হয় আমাকে সিঙ্গেরা কোনো সময় বানাইছি হ্যাঁ মুই জীবনে বহুতবারই বানাইছি সামান্য পরিমাণ পানি দিচ্ছে পানি একসাথে দেওয়া যাবে না তাইলে বেশি হইতে পারে কারণে অল্প একটু পানি দিতে পানি অল্প অল্প করে দিতে পানি অল্প অল্প করে দিচ্ছে এটা সবাই হয়তো জানেন যে পরোটা সিঙ্গারা এগুলো গোলায় অল্প অল্প করে পানি দেওয়া তেলের পরিমাণটা যেহেতু একটু বেশি তেলের পরিমাণটা যেহেতু একটু বেশি দেওয়া হয়েছে এখানে পানির পরিমাণটা একটু কম দেওয়া হবে আর সিঙ্গারার ডোটাতে আপনারা যত বেশি তেল দিবেন এটা একটু তত বেশি নরম হবে আপনারা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন আবার অনেকে ডালডা ব্যবহার করে অনেকে বাটার ব্যবহার করে তা যার যেটা ইচ্ছা আমরা তেল দিয়ে ইউজ করছি তাই আপনারা এটা জিনিসটা তেল দিয়ে মানে তেল আমরা আমাদের কাছে বাটারও নেই ঘিও নেই তাই আমরা জিনিসটা তেল দিয়েই করছি আচ্ছা ঠিক আছে আমার মা মাখাক আমরা একটু ফিরে এসি মাখানো শেষ হয়ে গেলে আপনারা আমাকে শো করছি যে মাখানোটা কেমন এখন এই ভাজিটা এই পর্যায়ে আসলে দেখবেন যে আপনার একটু ব্রাউনিশ ব্রাউনিশ কালার হয়ে গেছে এই পর্যায়ে আসলে দিয়ে দিতে হবে ওই ডালডাটা এই ঘুগনিটা সরি আমি ডালডা বলে শুনলাম ঘুগনিটা আমার শুধু ভুল হয় আচ্ছা ঘুগনি এতটুকু দিলেই হবে আর দিতে হয় কিছু বাদাম বাদামও দিবে বাদামটা এখন না বাদামটা পরে উঠানোর কিছুক্ষণ আগে নেই আমাদের এখানে ডোটা বানানো হয়ে গেছে এটা হচ্ছে সিঙ্গেলার ডো আঙুল দিয়ে চাপ সাদা দেখেন আপনারা কত মানে কিরকম হয়েছে এটা আঙুল দিয়ে চাপ দিলে এইরকম থাকবে এখন এটা ঢেকে এমন ঢেকে রাখবা তাই না ঢেকে রাখলে এটা সেট হয়ে যাবে এখানে এই ভাজিটার মধ্যে আর একটু পানি দেওয়া হয়েছে যে কারণে পানি একটু কম হয়েছিল তাই সিঙ্গারা রুটি বানানো হচ্ছে আমার আম্মু বানিয়েছে ভালো করে আগে মুথে নিচ্ছে নালে সিঙ্গারা রুটিটা ভালো হবে না ভালো করে মুথে নিতে হয় এই যে এখন ঘষে করতেছে এখন এটাকে বেলুন দিয়ে বেলে নিবে আমু ওই যে নিচে থেকে আছে ইয়ে গেছে মানে সরাই গেছে ওইটা কি করবা ওই ওখান থেকে এটা কাটা ওটা কেটে ফেলা যাবে পরে এখান থেকে এখানে যে একটু ইয়ে হয়েছে এটা কেটে ফেলা যাবে পরে কোনো সমস্যা নেই এমনিতে রুটিটা রুটিগুলো এরকমই হয় কালিজিরাটা দেওয়া হয়েছে এখানে কারণ কালিজিরা এক হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো এবং দ্বিতীয়ত হচ্ছে কালিজিরা সকল রকমের মহা ঔষধ এবং তৃতীয়ত হচ্ছে কালিজিরাটা দিলে এটাকে দেখতে সুন্দর লাগে মাছটা একবার কেটে নিল একটা ফ্লেভারও আসে খুব সুন্দর এখন এই যে একটু কল থেকে আম্মু জল নিয়ে পানি নিয়ে এটা ইয়ে করে দিল এখন এই যে পুরটা সিঙ্গারা এটা সিঙ্গারার মধ্যে দেওয়া হলো এখন এখানে একটা ভাত দিতে হবে এই যে এইভাবে করে ভাত দিয়ে জাস্ট এইভাবে এই হলো সিঙ্গারা এটাও একই প্রসেসেই
ওই যে ওরকম ভাবে কল থেকে একটু পানি নিয়ে এই যে ফুটটা আবার নিয়ে এই যে আপনাদের সুবিধার্থে দ্বিতীয়বারও দেখিয়ে দিলাম। যেভাবে এরকম করে বাঁশ দিয়ে জিনিসটাকে এই আঠা দিয়ে এভাবে লাগিয়ে নেব, তাহলেই জিনিসটা এই যে সুন্দর থাকবে। হয়ে গেছে এই যে দুটো, এরকম করে প্রত্যেকটা বানিয়ে নেবেন, তাদেরকে বাজার সময় আবার দেখা হবে। সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এখন সিঙ্গারা তেলে ভাজা হবে, তেলে ছাড়ো। এটা আমার বোন ছাড়লো, বিসমিল্লাহির রহমানির রহিম। জি আচ্ছা, সবগুলো একে একে তেলে ছেড়ে দেওয়া হচ্ছে। সিঙ্গারা বানাতে গেলে প্রসেসটা খুব ভালো করে জানতে হয়, কারণ একটু যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আর সেটা হবে না। কারণ হচ্ছে, যদি মনে করেন আপনার ময়দায় লবণ কম হয় কিংবা বেশি হয়, হ্যাঁ, তারপর আবার যদি ময়দার মধ্যে আপনি একটু ইয়ে করে দেন, ময়দার মধ্যে তেল বেশি দিয়ে ফেলেন অথবা পানি বেশি দিয়ে ফেলেন, তাই অবশ্যই চিন্তা করবেন যে প্রত্যেকটা প্রসেস খুব ভালো করে সিরিয়াল ধরে পারফেক্ট করে অবশ্যই, তাহলেই আপনার সিঙ্গারাটা খুব ভালো হবে, খুব সফট হবে এবং খেতেও খুব মজাদার লাগবে। এই যে এরকম ব্রাউনিশ কালার করে আপনারা ভেজে নেবেন, তাহলেই সিঙ্গারাটা ভালো হবে। এখন সিঙ্গারাটাকে তুলে ফেলা হবে। এরকম কালার হলেই তো ভালো হবে। এই যে উঠানো হবে, এই যে সিঙ্গারা কালার করে ভাজা হয়েছে, আবার সিঙ্গারা দেওয়া হচ্ছে। এই কালারগুলো সবগুলো সিঙ্গারা আমরা ভেজে নিব। এই যে সিঙ্গারা, আমি তিনটা সিঙ্গারা নিয়েছি, এবং এটা হচ্ছে টক, এটা আমার মা আর কি বানাইছে, তেঁতুল যা ঘরোয়া হোমমেডই, দোনোটাই হোমমেড, হোমমেড সিঙ্গারা এবং হোমমেড টক। এই টকের রেসিপিটা আপনাদের সাথে আবার শেয়ার করবো, যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এখন যাই হোক, সিঙ্গারাটা খেয়ে দেখি কেমন হয়েছে। দেখেন ভিডিও সিঙ্গারার ভিতরটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনারা এটা আপুরা যারা এই ভিডিওটা দেখছেন, তারা তাদের হাজব্যান্ডকে অবশ্যই এটা বানিয়ে খাওয়াবেন, হ্যাঁ, অথবা বয়ফ্রেন্ডকে, হাজব্যান্ড না থাকলে বয়ফ্রেন্ডকে বানিয়ে খাওয়াবেন, যাদের বয়ফ্রেন্ড নেই তারা মা বাবাকে বানিয়ে খাওয়াবেন, আর ব্যাচেলার ভাইরা ঘরে বসে যদি সময় পান তাহলে বানিয়ে নিজেরা খাবেন, আপনার অন্য কাউকে দেবেন না। ব্যাচেলার ভাইরা ব্যাচেলার ভাই অন্য ভাইকে দিবেন, কিন্তু পাশের বাসার ভাবির কাছে ভাই জীবনেও যায়েন না। হ্যাঁ, সবার কাছে রিকোয়েস্ট রইল। যাই হোক, হোমমেড সিঙ্গারা এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, এটা আরেকজনকে শেখানোর জন্য এটা আরেকজনের সাথে শেয়ার করবেন, এবং এরকম এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো বিদায়, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।